হ্যালো বন্ধুরা, পুজোর সময়ের দীর্ঘ বিরতির পর পুজো শেষ হয়ে গেছে। এখন আবার আমরা ফিরে এলাম পড়াশোনার জগতে। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি দ্বাদশ শ্রেণীর বাংলা চলচ্চিত্রের কথা থেকে শেষ পর্বের বেশ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন রাখা হয়েছে, প্রথম বাংলা রঙিন ছবি কোনটি? বাংলা প্রথম রঙিন ছবি হলো পথে হলো দেরি। সিনেমাটি কে তৈরি করেছিলেন এবং এটি কি ধরনের সিনেমা সেটি বলছি পরের প্রশ্নে। কে প্রথম বাংলা রঙিন ছবি তৈরি করেছিলেন, অর্থাৎ পথে হলো দেরি সিনেমাটি কে তৈরি করেন? এই পথে হলো দেরি সিনেমাটি তৈরি করেন বিভূতি লাহা, যিনি ছিলেন অগ্রদূত গোষ্ঠীর একজন সদস্য। অগ্রদূত গোষ্ঠীর বিভূতি লাহা প্রথম রঙিন ছবি তৈরি করেন, যার নাম ছিল পথে হলো দেরি। অপু ট্রিলজি বলতে কি বোঝায়? অপু ট্রিলজি বলতে বোঝায় সত্যজিৎ রায়ের তিনটি ছবিকে একসাথে বলা হয় অপু ট্রিলজি। এই তিনটি ছবি হল পথের পাঁচালী, দু নম্বর অপরাজিত এবং তিন নম্বর হল অপুর সংসার। এই তিনটি সিনেমাকে বলা হয় অপু ট্রিলজি, যে তিনটি সিনেমা সত্যজিৎ রায় তৈরি করেছিলেন। অপুর সংসার সিনেমায় কে নায়কের ভূমিকায় অভিনয় করেন? অপুর সংসার সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অপুর সংসার সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেন। সত্যজিৎ রায়ের সবচেয়ে প্রশংসিত ও আলোচিত ছবি কোনটি? সত্যজিৎ রায়ের সবচেয়ে প্রশংসিত এবং আলোচিত, যেটি লোকসমাজে আলোড়ন তৈরি করেছিল, সেই সিনেমাটি হলো চারুলতা। সিনেমাটি তিনি তৈরি করেন 1965 সালে। ছবিটি কোন গল্প অবলম্বনে তৈরি, অর্থাৎ চারুলতা সিনেমাটি সত্যজিৎ রায় কোন গল্প অবলম্বনে তৈরি করেছিলেন? এই সিনেমাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্প অবলম্বনে তৈরি করেছিলেন তিনি। চারুলতা সিনেমাটি অবলম্বনে তৈরি করেন চারুলতা সিনেমায় চারুলতা চরিত্রে কে অভিনয় করেন? চারুলতা সিনেমায় সত্যজিৎ রায়ের চারুলতা চরিত্রে অভিনয় করেছিলেন মাধবী চক্রবর্তী। উত্তম সুচিত্রা জুটি জনপ্রিয়তা পায় কোন সিনেমা থেকে? আমরা দেখেছি উত্তম সুচিত্রা জুটি প্রথম দেখা গিয়েছিল 1974 সিনেমায়। এই উত্তম সুচিত্রা জুটি জনসমক্ষে, অর্থাৎ মানুষের কাছে জনপ্রিয়তা পায় অগ্নিপরীক্ষা সিনেমা থেকে। মেঘে ঢাকা তারা ছবিটি কে তৈরি করেন? মেঘে ঢাকা তারা ছবিটি তৈরি করেন ঋত্বিক ঘটক, বিখ্যাত পরিচালক। তিনি এই মেঘে ঢাকা তারা ছবিটি তৈরি করেছিলেন। এছাড়া সে সঙ্গে তিনি তৈরি করেছিলেন আরও বেশ কয়েকটি সিনেমা, যেমন কমল গান্ধার, সুবর্ণরেখা ইত্যাদি। ঋত্বিক ঘটকের অবিস্মরণীয় ও মহাকাব্যিক সৃষ্টি কোন সিনেমাটি? তার মহাকাব্যিক সৃষ্টি হলো
অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অবলম্বনে লেখা উপন্যাস থেকে তৈরি করেছিলেন যে সিনেমাটি, সেটা হলো তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম, এটি একটি উপন্যাস অদ্বৈত মল্লবর্মণের। সেই উপন্যাসটি অবলম্বনে তিনি এইটি করেছিলেন। কোন সিনেমায় অভিনয়ের জন্য সুচিত্রা সেন মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন বা পান? সুচিত্রা সেন তার বিখ্যাত সিনেমা সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা এই সিনেমায় অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ঋত্বিক ঘটকের শেষ সিনেমা কোনটি? ঋত্বিক ঘটকের শেষ সিনেমা হল যুক্তিতক্ক আর গপ্প, আর গপ্প। সিনেমাটি রিলিজ হয় 1970 সাল নাগাদ। কোন সিনেমার জন্য মৃণাল সেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন? ভুবন সোম, ভুবন সোম এটি হিন্দি ভাষার সিনেমা। এই সিনেমাটির জন্য মৃণাল সেন জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। প্রথম ছোটদের জন্য ছবি করেন কে? প্রথম ছোটদের জন্য ছবি করেন সত্যেন বসু। তার তৈরি ছবিটির নাম কি? তার তৈরি ছবিটির নাম হলো পরিবর্তন, পরিবর্তন। বাংলা সিনেমায় সত্যিকারের শিশু সাহিত্য পরিচালনা করার কৃতিত্ব কার? সত্যিকারের শিশু সাহিত্য বিষয়ক সিনেমা নিয়ে এসেছিলেন তিনি হলেন সত্যজিৎ রায়। শিশুদের জন্য সত্যজিৎ রায় তাঁর বিখ্যাত ছবি কোনটি? শিশুদের জন্য সত্যজিৎ রায় তৈরি করেছিলেন তাঁর বিখ্যাত ছবি হলো গুপি গাইন। সবাই তোমরা এটি জানো, গুপি গাইন বাঘাবাইন। সিনেমাটি 1969 সালে রিলিজ হয়েছিল। এটি ছোটদের কাছে খুবই জনপ্রিয় একটি সিনেমা, এমন কোনো কেউ নেই যে সিনেমাটি দেখেননি। নন্দলাল বসুর জীবন অবলম্বনে তৈরি তথ্যচিত্রটির নাম কি? নন্দলাল বসুর জীবন অবলম্বনে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছিল, সেটির নাম আচার্য নন্দলাল। সত্যজিৎ রায়ের মতে তাঁর শ্রেষ্ঠ জীবনীমূলক তথ্যচিত্র কোনটি? সত্যজিৎ রায় তা বলেছিলেন যে তার বিখ্যাত জীবনীমূলক তথ্যচিত্র হল দ্য ইনার আই। এটি প্রকাশিত ছিল 1972 সালে। এই তথ্যচিত্রটি তিনি তৈরি করেছিলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে। ঋত্বিক ঘটকের প্রথম তথ্যচিত্র কোনটি? ঋত্বিক ঘটকের প্রথম তথ্যচিত্র হল আদি ভাষী ওন, আদিবাসী ওন কা জীবন শট। আদিবাসীয় কা জীবন শট এই তথ্যচিত্রটি ঋত্বিক ঘটক প্রথম করেছিলেন। তাহলে বন্ধুরা, এই পর্যন্ত। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তারা অবশ্যই সিনেমাটি শেষ পর্যন্ত দেখেছ। দেখার পর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশের বেল আইকনটিতে প্রেস করে